আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো অনেক বড় একটি নতুন বছরের সুখবর নিয়ে হাজির হয়েছি, তো চলুন দেখা যাক বিস্তারিত। আমানতের সুদের সীমা থাকছে না, ভোক্তা ঋণে বাড়বে সুদ, তো চলুন দেখা যাক বিস্তারিত। দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। আজ রোববার চলতি 2022-23 অর্থবছরের শেষ 6 মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বেলা 3টায় নতুন এ মুদ্রানীতি ঘোষণা করে। নতুন মুদ্রানীতিতে বলা হয়েছে, বর্তমান বাজারের পরিস্থিতি বিবেচনায় আমানতের সর্বনিম্ন সুদহার পুরোপুরি তুলে দেওয়া হলো। এছাড়া নতুন মুদ্রানীতিতে ভোক্তা ঋণের সুদহার বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বলেছে, ভোক্তা ঋণের ক্ষেত্রে সুদহার 3% পর্যন্ত বাড়ানো যাবে। বর্তমান ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার 9% বেঁধে রাখা হয়েছে। এখন সেখানে ভোক্তা ঋণের সুদহার বাড়িয়ে 12% পর্যন্ত করতে পারবে ব্যাংকগুলো। এর ফলে ব্যাংকগুলো যখন ভোক্তা ঋণের সুদহার বাড়াতে পারবে, তখন শিল্প ঋণ সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক বলেছে, অন্যান্য ঋণের বেঁধে দেওয়ার সুদহার তুলে নেওয়ার বিষয়টি বিবেচনাধীন থাকবে। নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতের সুদহার উন্মুক্ত করে দেওয়া ও ঋণ সুদহার কিছুটা শিথিল করায় তা আমানতের সুদহার বাড়াতে সহায়তা করবে। এর আগে 2021 সালের আগস্টে আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, 3 মাস ও তার বেশি মেয়াদী আমানতের সুদ কোনোভাবে 3 মাসের গড় মূল্যস্ফীতির কম হতে পারবে না। 2020 সালের এপ্রিলে ঋণের সুদহার 9% নির্ধারণ করে দেওয়ার পর আমানতের সুদ 2.5% নামিয়ে এনেছিলেন। বর্তমানে দেশে মূল্যস্ফীতি যেখানে উঠেছে, তাতে ব্যাংকগুলোকে আমানতের সুদহারও বাড়াতে হয়, কিন্তু ঋণের সুদ নির্দিষ্ট থাকায় ঋণ ও আমানতের সুদের মধ্যে সমন্বয় করতে গিয়ে ব্যাংকগুলোকে বিপাকে পড়তে হচ্ছে। এজন্য ব্যাংকগুলো ঋণ ও আমানতের সুদহার তুলে নেওয়ার দাবি করে আসছিল। তো প্রিয় দর্শক, এ ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।